এই যে দিদাদের বাড়িতে ঘুরতে এসেছি। হয়েছিল কি আমি কি করে জানবো? আমি জানি, আমি গিয়ে দেখছি ওদের। হ্যাঁ, এর থেকে বড় একদম, আর প্রচুর অনেক। আমাদের তো অনেক কিছু হতো, এমনি এমনি কুলকো খাওয়া সব করতে হয়ে গেছে। তোমাদের এখানে ঘুরে না বলে ভালো হতো। কাজে গেছে নাকি তোমার ছেলে? হ্যাঁ, আমি এই বাড়িতে এসেছি। কোনো ঠাকুরই বেশি রাখতে না। চলে এসে এইদিকে, ওদিকে যাবো না। আমাদের দেখেছিস, গ্রাম চেঞ্জ হয়ে গেছে টোটো। এগুলোতে আমি খেলা করতাম, এই নোংরা মেখে আমি খেলা করতাম ডোডো। সব চেঞ্জ। সেই দেখ জানলা দিয়ে বাবা, এই দেখ বনু করে কাঁদছে গো। না এই যে কাকিদের নতুন ঘর করেছে। এই ছোট্ট বনু, বনু হাত পাত কিছু করতে পারে না, ও কিছু করতে পারে না ডোডো। যাবো দেখতে না, না পাখাটা তো বন্ধ রাখতে পারছি। ডোডো ওকে গায়ে হাত দিবি নি, ও কিছু করতে পারে না বনু। গুলগুলি গুলগুলি কিছু করতে পারবে না। না তুই তো আমার কাকি, তুই কি হবে? দিদি হবি তো। চলে চ, নিয়ে চল। এই ঘরটার ওদের নেই, দেখি চল দেখি। এই পুরোনো ঘর ছিল, আমি ঘর এখন দিয়ে দিয়েছ যাদের। কাকে বলতে আমার বন্ধু হয়। কি হলো ওই ঘরে, তাহলে কি খাট দিয়েছিস? কিসে শুস তাহলে? চ ও, ওই জন্য তোদের খাট নেই বলে তোদেরকে দেখা যায় না দূর থেকে। মাস্টে আমার দেখা যাচ্ছে আমাদের বাড়িয়ে দেখলো, ওটা ভাই সেখানে চান করলো। শুভদেরও সব ছাদ হয়ে গেল, সবার হয়ে গেল। এই যে ওই বাড়িটা আমাদের। সিঁড়িতে ঠাকুর ঘর করেছি। এ বাংলোর বোতল কি বাংলো খেয়েছে কে রে? সব বন্ধুরা সব এসেছিল না, কত ফুল গাছগুলো জল নেই, জল দেওয়া হয়নি রে, দুদিন জল দেওয়া হয়নি, শুকিয়ে গেছে। আর ফুল হয়েছিল সব নিয়ে আর পুজো করে দিয়েছি। তবু তো ছাদে উঠতে, তো এর থেকে তোদের ওইদিকে ছাদটা বড় ছিল। ওই ছাত্রটা, ওই ছাত্রটা তো নতুন করে একদিনও উঠলি ওর না, একদিনও উঠলিও না, যখন হচ্ছিল তখন উঠেছিল। ওই যে সিঁড়ি হচ্ছে, এদিকে যখন আমাদের হবে তখন বড় হয়ে যাবে। ও হ্যাঁ, তোদের এই দিকে এদিকটা হবে তো, তাই বল এদিকটা। হ্যাঁ, ওখানে একটা গেট বসতে নিতে হবে, গেট বলতে এদিকটা ভেঙে দিলেও হবে, একটা ছোট করে যাওয়ার মতো করলেও হবে।
পিঙ্কিদের বাড়ি থেকেও আছে। হ্যাঁ আছে, মারা আছে, বুবাইয়ের ঠাকুর এখনো আছে এই ঘরে। কি করবো, আছে ঠাকুর নেই, এমনি ঘরটাই আছে। কত সুন্দর করে ঘর করে পুজো করতে, ভেতরে আছে কি জানি জানি না। এদের ঘরটা একদিন আসতে হবে দিদা থাকলে। সিঁড়িটাতেই তো মরে গেছে, সিঁড়িটাতেই যেতে জোরে তাহলে ভাবছি এবারে আমি যাবো। আগে যা, চলে কাঁদছে, ঘেমে গেছে। ঠিক বলেছিস, ঘেমে গেছে। পুজো করেছিস এই গণেশ ঠাকুরটাকে? পুজো করেছিস এখানে? আবার একটা টস দিয়েছিস, খুব ভালো পুজো করেছিস। চল আয়। বান্টিরা নেই এখন, বান্টিরা নেই, ওই বাগানে আছে। এদিকে রাস্তা নিয়ে এসছি গো মানদের। ডোডো নামটাও বাঙালিদের। চলো ডোডো, ওইখানে যাবো। এটা একটা বড় মা তো, যা একবার কাছে যা, তোকে আগে কি বলবে, শুনে আসতে হয়। বড়রা ডাকলে যাও, পায়ে হাত দাও বড় মা। বয়স হয়ে গেছে বলে দেখি, তোমাদের বাড়িতে তো ঘুরে এলাম। এই তো তোমাদের বাড়িগুলো সব ঘুরতে দিতে এসছি, সব তো নিয়েই দেখছি। ওই তোর বাবার নাম কি রে বিশ্ব? ওই বিশ্ব তোর বাবার নাম কি, কি রে বলে বাবা? গান এখানে আমি আমকুড়োতে আসতাম। ডোডো একটু আমাদের বাগানে ঘুরতে আয়। ডোডো তোর মতো বেলা থেকে এই বাগানটায় আমি ঘুরি, হ্যাঁ, আর এক বছর পর থেকে টং টং করে এই বাগানটায় ঘুরতে। ওই এটা কদবেল গাছ তো দেখো, আমি এইটা বসেছিলাম কিন্তু এই গাছে জল দেয় না, বারে উনি বেঁচে আছে শুধু। কদবেল গাছ তো অনেকদিন বসেছি, 5-7 বছর হয়ে গেল বসেছি। নারকুল গাছগুলো জল দেয় না, প্রথম কথা আমার বাপি হলেই মুড়ে মুড়ে কেটে দেয় সাদি গাছ। মানে আমি একটু এইসব ছেলেদের কাজ করতে ভালোবাসতাম, এই বাগানটাকে পুরো ঝাঁট দিয়ে বেড়া দিয়ে পরিষ্কার করে রেখে দিতাম। আর এখন আর দেখ কেউ পরিষ্কার করে না। প্রিয় আম গাছ আমার দেখো, এই যে এখানে আম কুড়োতে আসতাম ভোর 4টে। চড়ো আরও তাড়াতাড়ি লুকে পড়ছিস কেন? ইয়ে বাবা আমাদের পায়খানা ভেঙে কি অবস্থা, পায়খানা ভেঙে একদম ভেঙে ঢুকে গেছে। তখন ওখানে দেখা হলো বলবে তো, তুই কি করছিস বল? বড় পুকুরের চাষ করেছে বলছে বাগানটায়? আম হয়নি বিজয় দাদুর গাছ আর নয়, বিজয় দাদুর গাছ আর আম হয়নি। গাছ এবছর বউল আসেনি, বছরে নিতে ভালো বউল এসছে তোর ওই গাছটাতে। আমের সময়টা তো আর আসবো না, আমের সময় আর আম করতে আসতে পারবো না। চলো ঠিক আছে। ওই তোর মা তো এখানে, তুই কোথায় যাচ্ছিস? আমরা ঘরে চলে যাবো, চ শান্তনু বউয়ের কাছে যাবি। তুই শান্তনু বউয়ের কাছে যাবি, চ। গোপাল ভাই তো শুয়ে পড়েছে, গোপাল ভাই তো শুয়েই পড়েছে। ডোডো
দীপ্ত, দীপ্ত কি বলছো? সন্ধ্যাবেলা সবাই বলে জয় শ্রীরাম, ঠাকুর খাবে না রাখো। তো এখন এখানে কালকে ভাত বাড়িচ্ছি, দেবো ঢাকনাগুলো ছিল সেগুলো এখন নিয়ে চলে যাচ্ছি। বান্টি কাকা, হাবা কাকা, আর এখানে দেখে এখানে বান্টি, আর বান্টি আমার সানগ্লাস পরেছে। যা ঘন্টু, তোর বান্টি মনে হচ্ছে, যা ও আচ্ছা ঘন্টু, বাজে ঘন্টু, এদিকে একদিন দেখবি নি। দেখি রোগে কেমন লাগছে, ও পচা বুড়ো লাগছে, একটা পচা বুড়ো। বেশি লোক যারা আমাকে চেনে তারা বান্টি বলে, কিন্তু আমার মা মেসরা মাসিরা আকাশই বলে। ও নাকি আকাশ, পোকড়া হচ্ছে এখানে, আর এখানে আবার ঘুরে এতটা দাঁড়া জেনে গেল, কত তেজপাতা গো, একটাই তেজপাতা লাগছে, তোমার অঙ্ক একটাই লাগে। ছোলে মশলা এরকম ভাজা হবে, একটু জোরে দাও তাহলে। তোর কাজ নাই, তুই সস খাচ্ছিস ডোডো, চলো খাও, মশাই খেয়ে নিচ্ছে, তাড়াতাড়ি আমরা খেয়ে নিই চ। বাবা মেয়ে ওরা আবার শুয়ে শুয়ে নাচছে ওখানে, বাপরে এই যে খাবি
আবলি ছোলা, রুটি, লুচি। ডোরে এখানে আয়।